হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি সকালে কি কি কাজ করলাম আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এদিকে আমি ভাত বসাই দিছি। ভাতটা আমার হওয়ার পথে যখন ঢাকনা খুলে দেখাচ্ছি, এই যে ভাতটা আমার প্রায় হয়ে গেছে, আর হয়তো বা 2-1 মিনিট থাকবে। তারপর এদিকে আমি রান্না শুরু করব, তরকারি রান্না করব, এই কারণে কড়াইটাও করে রেখে দিলাম পরিষ্কার করে। এদিকে আমি মুরগির মাংসটা কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছি, এখানে শুধু ব্লেন্ড করার বাকি। এদিকে কিছু থালবাটি ধুতে হবে, তাই এখানে রেখে দিয়েছি। তো কিছু কিছু করে কাজ গোছায় নিচ্ছি আমি। যে দেখতে থাকেন কিভাবে গুছিয়ে গুছিয়ে নিয়েছি আমি। রান্নাঘরের জায়গা মনে হয় যে জায়গা যতই হোক জায়গা তবু কম পড়ে যায়। সবকিছু পরিপাটি করে রাখার পরেও মনে হয় যে আরেকটু জায়গা হলে ভালো হতো, এরকমটা সবসময় মনে হয়। যে রাইস কুকার, এটা আমার ছোট রাইস কুকারটা, এটাতে আমি রাত্রে ভাত রান্না করি, আর এটাতে আমি দিনের বেলা রান্না করি। সারাক্ষণ শুধু রান্না, আমাদের কি আর করার, সকালে উঠে রান্না, রাত্রে রান্না, কখন কি খাবো না খাবো এগুলো চিন্তা ভাবনা করতে হয়। এটাই আসলে আমাদের কাজ। তো যাই হোক, এসব কিছু আমি এখানে রেডি করে রান্না বসাই দিয়ে আমি কাপড় ধুয়ে চলে আসলাম কাপড় মেলাই দিতে। এসে দেখি অনেক রোদ উঠেছে। তো যাই হোক, এখন আমি একে একে কাপড়গুলো মেলে দিচ্ছি। অনেক বেশি রোদ হলে তখন ভালোই লাগে, যত কাপড় ধুয়ে দিই না কেন শুকায় যায়, আর রোদ না হলে কাপড় ধুতে ভালো লাগে না। যাই হোক, অনেক পরিমাণে কাপড় ধুয়েছি, এখন জায়গা খালি করে করে আমি মেলে দিচ্ছি। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনারা এভাবে সাপোর্ট করে যাবেন, ভিডিওগুলো একটু দেখে কমেন্ট করবেন, বড় ভিডিওটা একটু সাপোর্ট দেবেন, আসলে বড় ভিডিও কেউ দেখতে চায় না। এখন থেকে নিত্য নতুন করে ভিডিও নিয়ে নিয়ে আসবো, আশা করি আপনাদের ভালো লাগবে, দেখবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।